আপনি কি জর্জের থ্রি পিসগুলো ফলস দিয়ে তৈরি করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতিটি বিষয় আপনি সমাধান করে নিতে পারবেন কাটিং ও সেলাই ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো একটি জর্জের থ্রি পিসে এরকম একটি অড়না থাকে তো এই অড়নাটির আমাদের কোনো কাজ নেই শুধু মাথাগুলো সেলাই করে নিতে হয় এর জন্য এই অর্নাটিকে ভাজ করে আমরা সাইডটি সরিয়ে রাখবো এই কাপড়টি আমাদের এখন আর কোনো প্রয়োজন নেই কাটিং করার সময় তো এইভাবে দেখুন এখানে দুইটি পার্ট আছে এই এক কালার কাপড়টিতে ছেলোয়ার এবং ফলস কাপড় এবং এটা হচ্ছে মূল কামিজের বডির পার্ট তো ফলস কাপড়টি আমরা সর্বোত্তম সাইডে সরিয়ে রাখবো এবং কামিজের যে মূল পার্টি আছে এই পার্টটিকে একেবারে আমরা ওপেন করে নিয়ে নেব এভাবে ওপেন করে নেওয়ার পরে দেখুন এখানে গলায় ডিজাইন করা আছে এবং নিচে ডিজাইন করা আছে তো আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু কামিজটিকে তৈরি করতে হবে লম্বার মাপ বডির মাপ গলার মাপ তো এইভাবে মেপে দেখব তো এখানে যদি আমি মেপে দেখি দেখুন গলার যে ডিজাইনটি আছে আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবং লম্বাটিকেও আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে হবে তো লম্বাটি যদি আমি ফিতা দিয়ে এইভাবে মেপে দেখি আমার প্রয়োজনের থেকে চার থেকে পাঁচ ইঞ্চি লম্বাটি এখানে বেশি আছে গলায় যে ডিজাইনটি আছে খুলে নিয়ে কিন্তু লম্বাটি আটানোর কোনো সিস্টেম নেই নিচে আমাকে ডিজাইনটি খুলে নিতে হবে নিচে ডিজাইনটি খুলে এখানে উপরে উঠিয়ে দিতে হবে এই জন্য ফার্স্ট টাইমে আমরা এই ডিজাইনটিকে এখান থেকে খুলে নিব তো দেখুন এখানে আমি ডিজাইনটি খুলে নিচ্ছি তো আপনার যদি নিচে এরকম খোলানোর সিস্টেম না থাকে তাহলে গলায় থাকবে গলায় না থাকলে নিচে থাকবে তো এইভাবে খুলে নেওয়ার পরে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে তো সোল্ডারে এখানে যেহেতু রেডিমেড থ্রি পিস এইভাবে সেলাই দিয়ে আটকানো থাকে এই আটকানো সেলাইটিও আমাদেরকে খুলে নিতে হবে তো আমি এভাবে কিন্তু টেনে টেনে খুলে নিচ্ছি আপনি সুতাটি টেনে খুলে নেবেন নাহলে এভাবে টেনে খুলতে গেলে আপনার কাপড়টিও ছেড়ে যেতে পারে তো এরপরে এই ডিজাইনটি আমাদেরকে মেপে দেখতে হবে পাশে কত ইঞ্চি আছে তো এখানে পাঁচ ইঞ্চি আছে এবং নিচের অংশটি দেখুন এভাবে ভাজ করে এখানে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে তো এখানে আমি সেলাইটি দিয়ে নিয়েছি আবারও এখানে মেপে দেখতে হবে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি শর্ট নিয়ে আমাদের এই সামনের বডির পার্টি লম্বা রোপটি নিতে হবে তো এইভাবে দেখুন আপনাকে মেপে দেখতে হবে আমি চুয়াল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করবো কামিজটি সর্বমোট তো ডিজাইনটি আমার পাঁচ ইঞ্চি লম্বা আছে তাহলে এখানে আমাকে উনচল্লিশ ইঞ্চিতে মার্জিন করতে হবে উনচল্লিশ আর পাঁচ কথা হচ্ছে চুয়াল্লিশ তো এখানে উনচল্লিশ ইঞ্চিতে মার্জিন করতেছি এবং এই কাপড়টিকে এভাবে ভাজ করে নিতে হবে এভাবে ভাজ করে নিয়ে উনচল্লিশ ইঞ্চিতে যে মার্জিনটি করেছি এই মার্জিন অনুযায়ী কাপড়টিকে কাটিং করে ফেলে দিতে হবে এবং সাইডে এখানে যে এক্সট্রা কাপড়টি আছে এই কাপড়টিকেও আমাদের কাটিং করে নিতে হবে এবং দেখুন কামিজের এই কণাটি আমাদেরকে একটু রাউন্ড করে কাটিং করতে হবে কণার দিকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি রাউন্ড করে কাটিং করতে হবে না হলে কণাটি ঝুলে পড়বে এই সাইডের কাপড়টি এখন আমরা কাটিং করে ফেলে দেবো এই কাপড়টির আমাদের কোনো প্রয়োজন নেই এই পার্টটিকে আবারও এখানে ওপেন করে রাখতে হবে এবং এই নিচে ডিজাইনটি এখন আমাদেরকে সেট করতে হবে তো এই ডিজাইনটি এখন এই বডির পার্টির উপরে বসিয়ে আমাদেরকে এখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে এইভাবে বসিয়ে সম্পূর্ণ অংশটি বরাবর এখানে সেলাইটি দিতে হবে ওকে তো দেখুন এইভাবে বসিয়ে এখানে সেলাইটি দিতে হবে তো সেলাইটি আমি দিয়ে নিচ্ছি এখানে তো এইভাবে সেলাই দিয়ে আমাদেরকে আটকে নিতে হবে যখন আপনি এই ধরনের একটি জর্জেট থ্রি পিস কাটিং ও সেলাই করবেন নিচের ডিজাইনটি এবং লম্বা রপটি আপনাকে এইভাবে অ্যাকুরেট করে নিতে হবে সামনের পাটটিতে তাহলে দেখুন এখানে আপনাকে আমি মেপে দেখাচ্ছি আমার মাপ অনুযায়ী কিন্তু আমি লম্বা রপটি তৈরি করে নিয়েছি তো এখন এই পার্টিকে এভাবে ভাজ করে নিতে হবে এইভাবে ভাঁজটি করে নেওয়ার পরে আপনার বোর্ডের মেজারমেন্ট অনুযায়ী এখন আপনাকে মাপগুলো নিয়ে কাটিং করে নিতে হবে তো এখানে শোল্ডারের মাপটি নিতে হবে এরপরে এখানে আরমহলের মাপটি নিতে হবে তো কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি শোল্ডারের মাপ নিতে হবে আরমহলের মাপ নিতে হবে এই বিষয়ের উপরে প্রচুর পরিমাণ ভিডিও আছে আমার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে আপনার প্রয়োজন অনুযায়ী ঠিক আছে এই মাপগুলো আপনি নিয়েই মার্জিন করবেন তো আমি কিন্তু আমার মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে মাপগুলো নিয়ে আমি কাটিংটি করব আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে কাটিংটি করবেন তো এই বিষয়ের যে মূল টপিক হচ্ছে একটি জর্জের থ্রি পিস ফলস কাপড় দিয়ে কীভাবে আমরা কাটিং করব বা কোন পার্টটি কোথায় কীভাবে মিল করে নেব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে প্রতিটি বিষয় আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন তো এরপরে এখানে আরমলে রাউন্ড শিপটি করে নিতে হবে এরপরে নিচের ঘেরের মাপটি আমাদেরকে নিতে হবে তো সামনের পার্টটি এইভাবে ঠিক আছে আপনাকে মাপ ও মার্জিন করে কাটিং করতে হবে নিচের ডিজাইনটি এভাবে সেট করে নিতে হবে খুলে লম্বাটি আপনাকে এইভাবে ঠিক করে নিতে হবে তো গলাটি কীভাবে তৈরি করতে হবে সেই বিষয়টি আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি তো আগে পার্টগুলো আমাদেরকে কাটিং করে নিতে হবে তো এইভাবে এতটুকু অংশ কাটিং করে নেওয়ার পরে দেখুন আমাদেরকে সামনের পাটটি সাইডে সরিয়ে রাখতে হবে এরপরে এখন পিছন পার্টি কাটিং করতে হবে এই পার্টটিকে এভাবে ভাজ করে নেব এবং সামনের পাটি এই পার্টটির উপরেই বিছিয়ে রাখব তো আমাদের কিন্তু সামনের পার্টে নিচে মুড়িয়ে সিলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই এই জন্য পিছন পার্টটি নিচের দিকে দেড় ইঞ্চি এক্সট্রা রাখতে হবে সামনের পার্টের থেকে মানে বড়ো রাখতে হবে এবং এই অংশগুলো একে মাপে কাটিং করে নিতে হবে তো নিচের দিকে এখানে আমি দেড় ইঞ্চি কিন্তু এক্সট্রা রেখেছি এইভাবে আমাদেরকে পিছন পার্টি কাটিং করে নিতে হবে এরপরে এই দুইটি পার্ট আমরা সাইডে সরিয়ে রাখবো এবং আমাদের যে স্যালোয়ারের জন্য এবং ফলস কাপড়টি একখানে আছে এই কাপড়টি আমরা মেপে দেখব এখানে সর্বমোট চার গজ কাপড় আছে স্যালোয়ারের জন্য এখানে আমাকে দুই গজ নিতে হবে এবং কামিষ্টির ফলসের জন্য দুই গজ নিতে হবে এই যে মোট চার গজ কাপড় এইভাবে যদি একখানে থাকে তাহলে আপনাকে কাপড়টিকে কাটিং করে এখানে ভাগ করে নিয়ে নিতে হবে তো এইভাবে কাটিং করে নিতে হবে সালোয়ারের কাপড়টি আমরা সাইডে সরিয়ে রাখবো এরপর এই কাপড়টিকে দেখুন এইভাবে ভাজ করে নেব তো এইভাবে একটি ডাবল ভাজ করতে হবে এরপরে এদিকে আরও একটি ভাঁজ করে নিতে হবে তো এইভাবে চার ভাঁজ করার পরে কিন্তু আমাদেরকে বডির পার্টি কাটিং করতে হবে ফলসে তো এইভাবে যদি আমরা মেপে দেখি মূল বডির পার্ট থেকে ফলস কাপড়ের যে পার্টটি এখানে অনেক ছোট বড়ো আছে কত আছে অনেক ছোট বড় আছে এই জন্য আমরা এই পার্টটিকে এই দিকে ভাস না করে এই কাপড়টিকে এই দিকে করে নেব এই দিকে যদি আমরা ভাঁজ করে নিই তাহলে মূল পার্টির থেকে এই পার্টটি হয়তো তিন থেকে চার ইঞ্চি ছোট বড় থাকবে নিচের দিকে তো একটি ফলস কাপড় মূল পাটের থেকে চার থেকে পাঁচ ইঞ্চি আপনাকে ছোটো করে রাখতে হবে এর বেশি আপনি রাখতে পারবেন না এর কমও রাখলেও খুব খারাপ দেখা যাবে এবং এই মাপে এখন আমাদেরকে কাটিংটি করে নিতে হবে তো তারপরে যদি আপনার বুঝতে কোথাও সমস্যা হয় কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এই মাপে বরাবর কাটিং করে নিতে হবে তো এখানে কিন্তু একই সাথে দুইটি বডির ফলস কাপড় আমরা কাটিং করে নিয়েছি তো এখান থেকে একটি পার্ট সরিয়ে রাখবো তো এর আগে এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে তো ফলস কাপড়ের দেখুন নিচে যদি এখানে পাইট থাকে এখানে মুড়িয়ে সিলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে পাইর আছে যে এখানে সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই একটি পার্ট এখান থেকে সরিয়ে রাখবো তো এরপরে কামিজটি সামনের পার্টটি নিতে হবে এখন এখানে গলাটি তৈরি করতে হবে তো গলাটি তৈরি করার যে নিয়ম দেখুন এইভাবে আমরা রাখবো এই গলাটির যে ডিজাইনটি আছে এখানে যদি আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী গলার মাপটি ঠিক থাকে তাহলে এই মাপে আপনাকে তৈরি করতে হবে অবশ্যই এখানে আপনাকে মেপে দেখতে হবে গলাটি যদি বড় হয় তাহলে আপনাকে এই ডিজাইনটির ভিতর দিয়ে আপনাকে তৈরি করতে হবে আর গলাটি যদি ছোট হয় তাহলে এভাবে পুঁতি খুলে দিয়ে ডিজাইনটি কেটে হলেও আপনাকে ঠিক আছে আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী গলাটি তৈরি করতে হবে এখানে ডিজাইনটির মায়া করলে হবে না কারণ গলাটি ছোট বড়ো হলে যার জন্য তৈরি করবেন তার শরীরের সাথে অ্যাডজাস্ট হবে না এই জন্য আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী গলাটি তৈরি করতে হবে তো গলাটি তৈরি করার জন্য এই সামনের বডির পার্টটিকে উল্টো দিকে এবার রাখতে হবে এবং এখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে তো এখানে আমি সেলাই দিয়ে আটকে নিয়েছি দেখুন এইভাবে তো এরপরে এই ভিতরের অংশের কাপড়টি আমাদের কাটিং করে ফেলে দিতে হবে তো দুই সুত পরিমাণ সেলাই মার্জিনে কাপড় রেখে এক্সট্রা কাপড়টি কাটিং করে ফেলে দিতে হবে ভিতর থেকে এবং এখানে কুচি কুচি করে কাটিং করে নিতে হবে গলাটি ফিনিশিং আনার জন্য তো এইভাবে কাটিংটি করে না নিলে কিন্তু উল্টানোর পরে গলাটি ঘোষ লেগে থাকবে কখনও ফিনিশিং হবে না দেখুন এরপরে এই পাটটিকে আমরা এই দিকে উলটিয়ে আমি দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন এইভাবে উলটিয়ে নিতে হবে উল্টে নেওয়ার পরে কিন্তু এখানে গলাটি আমাদের তৈরি হয়ে গেছে এইভাবে যখন একটি গলা তৈরি করবেন এই সেলাইটি কিন্তু একেবারে ভিতরে চলে যাবে এই সেলাইটি ঠিক আছে কোনো দিক থেকেই দেখা যাবে না তো এইভাবে গলাটি তৈরি করার পরে এখন এই ফলস কাপড়টির সাথে আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে জাস্ট শুধু আমরা সাইড দিয়ে এখানে সেলাইটি দিয়ে আটকে নিয়ে নিব তো এখানে আমি সেলাইটি দিয়ে আটকে নিচ্ছি তো উল্টো দিকে সেলাইটি দিলে হবে না কিন্তু উপর থেকে মানে ভালো দিক থেকে আপনাকে সেলাইটি দিয়ে আটকে নিতে হবে তো দেখুন এখানে আমি আটকে নিয়েছি তো এই যে ফলস কাপড় এবং মূল বডির পার্টি এইভাবে আটকে নেওয়ার পরে এরকমটা হবে দেখতে তো এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে বডির পার্টিকে আরও এখানে ভাজ করে নিতে হবে যেহেতু এই কামিজটি একদিকে ব্যবহার করতে পারবে এই জন্য সামনের পাটে আমাদেরকে তালপাট কাটিং করে নিতে হবে তো এইভাবে ঠিক আছে সামনের পাটে শুধু তাল পাটটি কাটিং করে নিতে হবে এরপর এখানে আমাদেরকে পিছনের পার্টি নিয়ে নিতে হবে তো সামনের পার্টি আমরা এখন সরিয়ে রাখব তো পিছন পার্টির জন্য ফলস কাপড়টি নিয়েছি এবং মূল পাটটি নিয়েছি এইভাবে দুইটি পার্ট রাখবো আমরা রেখে সাধারণত আমরা কামিজের গলাগুলো যেভাবে তৈরি করি এখানে একই নিয়মে তৈরি করতে হবে ওকে এবং প্রতিটি সাইডে আমাদেরকে এখন সেলাই দিয়ে আটকে নিতে হবে তো এইভাবে সেলাই দিয়ে আটকে নেওয়ার পরে এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে সাধারণত যেভাবে আমরা গলা তৈরি করি এখানে একই নিয়মে গলাটি তৈরি করতে হবে এবং নিচে কিন্তু দেখতে এরকমটা দেখা যাবে তো এই পাটিও আমরা এখন সরিয়ে রাখবো এখন কামিজটির আমাদেরকে হাতাটি কাটিং করে নিতে হবে তো ফলস দিয়ে হাতাটি কীভাবে আমরা কাটিং করব তো এই কাপড়টিকে এইভাবে একটি ভাজ করব তো এইভাবে একটি ভাজ করে নেওয়ার পরে কাপড়টিকে এখানে বিছিয়ে রাখতে হবে এইভাবে একটি ভাঁজ করে নেওয়ার পরে এদিকে আরও একটি ভাঁজ করে নিতে হবে তো সাধারণত আমরা যেভাবে একটি হাতা মাপ ও মার্জিন করে কাটিং করি একই নিয়মে ফার্স্ট টাইমে এই হাতাটি মাপ ও মার্জিন করে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে তো এইভাবে সুন্দর করে কাপড়টিকে মিল করে বিছিয়ে রাখতে হবে তো যারা নতুন আছেন জর্জেট কাপড় কাটিং করতে বা সেলাই করতে একটু বিরক্তবোধ মনে করবেন একটু স্লোভাবে আপনি তৈরি করবেন বা স্লোভাবে কাজটি করার চেষ্টা করবেন আপনার কাছে অনেক সহজ মনে হবে তো এইভাবে মার্জিনটি করে আপনাকে কাটিংটি করে নিতে হবে তো আশা করি হাতাটি কীভাবে কাটিং করতে হবে আপনি বুঝতে পেরেছেন এরপরে আমাদের সেই ফলস কাপড়টি নিয়ে নিতে হবে তো এই কাপড়টি এইভাবে একটি ভাজ করে নিতে হবে ডাবল ভাঁজ তো এখানে একটি ভাজ আছে এখানে আরও একটি ভাজ করে নিতে হবে এরপরে হাতার পাটটি রাখতে হবে শুধু এই মাপে এখানে কাটিংটি করে নিতে হবে তো এইভাবে একটি ঠিক আছে ফলস কাপড় এবং হাতাটি আমাদেরকে একই সাথে কাটিং করে নিতে হবে একই মাপে কাটিংটি করে নেওয়ার পর যে কাজটি করতে হবে এই ফলস কাপড়টি এখানে বিছিয়ে রাখতে হবে এবং হাতার একটি পাট নিতে হবে এই ফলস কাপড়টির উপরে এভাবে রেখে চতুর সাইডে সেলাই দিয়ে আমাদেরকে আটকে নিতে হবে এবার আটকে নেওয়ার পরে এইভাবে উলটি এখানে সেলাইটি করতে হবে একটি ফলস কাপড়ের থ্রি পিস এইভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে বা এইভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে এবং যে বাকি কাজগুলো আছে সাধারণ একটি কামিজ আমরা যে নিয়মে সেলাই করি এখন একই নিয়মে আমাদেরকে সেলাইটি করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন একটি জর্জেট কামিজ ফলস কাপড় দিয়ে কীভাবে কাটিং করতে হবে এবং কীভাবে আটকে নিতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল